এক মাস শেষ হওয়ার পরে আমরা বলেছিলাম যে শেষের দিকে, মাসের শেষের দিকে একটা আমরা লাইভ করব। আজ পর্যন্ত যে যে সমাধানগুলো হয়েছে বা যে যে সমস্যাগুলো আমরা মেটাতে পেরেছি সেগুলো নিয়ে, এবং আমাদের সামনে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা আলোচনা করব বলে বলেছিলাম। আপনারা যারা লাইভটা দেখছেন আপনাদের সবাইকে আমাদের সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমি প্রথম শুরুটা করব একটা বিষয় দিয়ে, একটা খবর কাগজ, আমি সেই খবর কাগজের নামও করছি না, তাদের একটা হেডলাইন দিয়ে আর কি। তারা আজকে বলেছেন যে যে উৎসস্বী পোর্টালের এক মাসের মধ্যেই সুপারহিট, তাই না, এই কথাটা লিখেছে। এবং গতকাল একটা ইলেকট্রনিক্স মিডিয়াও ঠিক এই কথাটাই তারা হেডলাইন করেছিল যে এক মাসের মধ্যেই সুপারহিট। তো আমি মিডিয়া সম্বন্ধে কোনো এই মুহূর্তে যে মন্তব্য মিডিয়া সম্বন্ধে এই মুহূর্তে কিছু মন্তব্য করবো না, কিন্তু একটা কথা না বললেই নয়, মানে এটা একটা অপরাধ বোধ আর কি থেকে যাবে। সেটা হচ্ছে যে আমরা দেখলাম না যে সংবাদপত্রগুলো বা যে ইলেকট্রনিক্স মিডিয়া এই ধরনের খবরগুলো করেছে সেখানে যে সমস্যাগুলো হচ্ছে এখন বর্তমানে, যে সমস্যাগুলো বিরাজ করছে এবং যেটা ভয়াবহ রূপ নিচ্ছে, সেই সম্বন্ধে কিছু আলোকপাত করেছে বলে আমাদের মনে হয় না, আমরা দেখলাম না সেরকম কোথাও। তাহলে বিষয়টা কী দাঁড়াচ্ছে যে চাটুকারিতা করতে করতে, পদলেহন করতে করতে এমন জায়গায় নেমে গেছে যে এর থেকে আর নিচে নামা যায়। এই পরিস্থিতি যেটা আমাদের বলার বিষয় এখন, সেটা হচ্ছে যে আমরা এটাকে ড্রপ করলাম বা আমরা এই বিষয়টাকে ছেড়েই দিলাম। সংবাদপত্র বা সংবাদ মাধ্যম কী বলছে এটা নিয়ে আর আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই, আমরা আমাদের বিষয়গুলো আলোচনা করব। আপনারা সবাই জানেন যে গতকাল একটা সেকেন্ডারি টিচারদের যে জেনারেল ট্রান্সফার এবং প্রাইমারি টিচারদের যে জেনারেল ট্রান্সফার চলছে সেটা নিয়ে একটা FAQ বা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এবং তার আনসার, একটা গাইডলাইন ধরতে পারেন, সেটা একটা প্রকাশ করেছে। অনেকে প্রশ্ন করছেন যে এটা সঠিক কি সঠিক নয়। আমরা যা যতটুকু খবর নিয়ে জানতে পেরেছি এটা যথেষ্ট ভাবেই বিকাশ ভবন থেকে তার সমর্থন এসছে যে না এটা সঠিক, এই গাইডলাইনটা আমরা FAQ হিসাবে আমরা পাবলিশ করেছি। পরবর্তীকালে এই FAQ-তে আরও কিছু পরিবর্তন আসতে পারে ভবিষ্যতে, সেটা আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত আসে। কিন্তু এখনও পর্যন্ত যেটা বেরিয়েছে সেটা যে সঠিক তার সমর্থনটা বিকাশ ভবন থেকে পাওয়া গেছে। যাই হোক, আমি আগে একটু FAQ নিয়ে আলোচনা করে নিই। প্রথমে যেটা, যারা যেসব শিক্ষক বন্ধুরা দেখছেন বা শিক্ষিকা যারা দেখছেন বা শিক্ষাকর্মী যারা দেখছেন, তাদেরকে আমরা আরেকবার একটু মনে করিয়ে দিতে চাই যে আমি যতগুলো ফেসবুক লাইভ করেছি সেই জুলাই মাসের শেষ থেকে শুরু করে এই আগস্ট মাসে, প্রতিটি সময় বা প্রত্যেকবারই আমরা কিন্তু বলেছিলাম যে স্পেশাল ট্রান্সফার বা প্রায়োরিটি ট্রান্সফার 10%-এর বাইরে। আমি যখন এই কথাটা বলেছিলাম তখন অনেক সংগঠন, অনেক যারা শিক্ষা আন্দোলনের উটকো হিসেবে যাদেরকে ধরা হয় আর কি, তারা অনেকে কটাক্ষ করেছিল, তাই না, যে স্বপনবাবু হয়তো সব নিজের মন গড়া কথা বলছেন। এবং দুর্ভাগ্যের বিষয় যেটা, সেটা হচ্ছে যে অনেক শিক্ষক শিক্ষিকা আমরা জানি যে আমার এই ভিডিওগুলো নিয়ে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আমার এই ভিডিওগুলো নিয়ে তারা প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাকে যখন দেখাতে গেছেন যে স্বপনবাবু তো এই কথাটা বলেছেন, তখন তাদেরকে এই কথাও শুনতে হয়েছে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের কাছে যে স্বপনবাবু কি বিকাশ ভবন নাকি, স্বপনবাবু কি সরকার নাকি, স্বপনবাবু কি বিকাশ ভবনের কোনো আধিকারিক যে স্বপনবাবু বলবেন। বিষয়টা হচ্ছে যে স্বপনবাবুর আধিকারিক নয় এটা নিশ্চিতভাবে বলা যায়, স্বপনবাবু বিকাশ ভবন নয় এটা নিশ্চিতভাবে বলা যায়, স্বপনবাবু সরকারের লোকও নয় বা সরকারপন্থীও নয় এটা নিশ্চিতভাবে বলা যায়। কিন্তু আর তার সাথে সাথে এটা নিশ্চিতভাবে বলা যায় যে স্বপনবাবু যে কথাটা বলেছিলেন সেটা সম্পূর্ণরূপে সঠিক বলে, 100% কারেক্ট বলে এটা কিন্তু প্রমাণিত হয়েছে, তাই না। তো স্বাভাবিকভাবে
মাননীয় প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা বা টিআইসিরা যারা আছেন তাদেরকে এই ছুঁচোটা কিন্তু এখন গিলতে হবে। ঠিক আছে, আমরা বারবার করে বলেছিলাম যে যখন সিদ্ধান্ত নেবেন ম্যানেজিং কমিটিকে কনফিডেন্সে রেখে, ম্যানেজিং কমিটিকে কনফিডেন্সে রেখে সিদ্ধান্তটা নেবেন এবং ম্যানেজিং কমিটিকে বোঝাবেন আপনারা ডিআই অফিস থেকে বা বিকাশ ভবন থেকে যে কথাগুলো বলা হচ্ছে সেই কথাগুলো যাতে তাতে এই ম্যানেজিং কমিটির সিদ্ধান্তের মধ্যে রিফ্লেক্টেড হয়, এই কথা তো আমরা বলেছিলাম। কিন্তু মূলত যেটা দেখা গেছে যে অধিকাংশ ক্ষেত্রে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট যারা থাকে বা অভিভাবক অভিভাবিকা প্রতিনিধি যারা থাকেন তারা শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে বা সরকারের এই শিক্ষা সংক্রান্ত নিয়মকানুন সম্বন্ধে তাদের বিন্দুমাত্র ধারণা নেই, আমি যতটুকু জানি আর কি। তাহলে যদি তারা কোনো নেগেটিভ সিদ্ধান্ত নেয় বা নেতিবাচক সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা যারা নিচ্ছেন তারা হচ্ছে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকারা। আমি বারবার করে বলছি যে স্কুলটা কিন্তু কারোর ব্যক্তিগত নয় বা একার নয়, স্কুলটা সবার। আর এই কথাটাও আমরা বারবার করে বলেছি যে একটা স্কুল থেকে যদি কোনো শিক্ষক ট্রান্সফার হয়ে চলে যান তিনি যে জায়গায় যাচ্ছেন সেটা কিন্তু ভ্যাকেন্ট পোস্টেই যাচ্ছেন, তো স্বাভাবিকভাবে যে স্কুলে যাচ্ছেন তারা বা তাদের সেখানকার ছাত্রছাত্রী যারা আছেন তারা উপকৃত হবে। আবার এই স্কুলে যে ভ্যাকেন্ট হলো পোস্টটা যেখান থেকে টিচার চলে গেলেন বা শিক্ষাকর্মীরা চলে গেলেন তারা সেই জায়গাতে আবার নতুন কোনো টিচার ট্রান্সফার নিয়ে আসতে পারে, এটা তো ঘটনা, এটা প্রমাণিত হয়ে যাচ্ছে। কালকেই এফএকিউতে বলেছে যে যে ভ্যাকেন্সিগুলো হবে কোথাও যেখানে যদি অ্যাবনর্মাল ভ্যাকেন্সি দেখা দেয়, অ্যাবনর্মাল মানে কি অতিরিক্ত ভ্যাকেন্সি থাকে আর কি, তাহলে সেগুলো কিন্তু এসএসসি পূরণ করার চেষ্টা করবে নিয়োগের মাধ্যমে, সেই কথাটাও বলেছে। ট্রান্সফার তো আছেই তার সঙ্গে নিয়োগের সঙ্গে নিয়োগের মাধ্যমে পূরণ করবে। তো স্বাভাবিকভাবে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের যে এত বেশি মাথা ব্যথা তাই না প্রতিষ্ঠান নিয়ে নিশ্চয়ই থাকবে, এটা অস্বীকার করা যায় না। তার সাথে সাথে শিক্ষক শিক্ষিকাদের কথা ভাবুন যারা অনেক দূরে থাকেন, তাদের কথাটা ভাবুন যে তারা মানসিক স্বস্তি দিয়ে কাজ করতে পারছে কি না, তাই না, কত যন্ত্রণা নিয়ে শ মাইল দূরে কোনো স্কুলে চাকরি করছেন তাদের কথাটা ভাবুন। এটাতে গেলে একটা ব্যাপার, আমি বলেছিলাম যে শিক্ষাকর্মী যারা আছেন লাইব্রেরিয়ান যারা আছেন তারা কিন্তু টিচারদের যে 10% স্টাফ তার বাইরে ওদেরকে 10% হিসেবে কাউন্ট করা যাবে না, ওদের মধ্যে যদি কেউ দরখাস্ত করে সেই দরখাস্তটাও কিন্তু এনওসি দিতে হবে, আটকে রাখা যাবে না, এরকম একটা আমি বলেছিলাম বারবার করে। তাহলে কালকে এফএকিউতে সেটা প্রমাণ হয়ে গেল যে শিক্ষাকর্মী যারা আছেন লাইব্রেরিয়ান যারা আছেন তারা কিন্তু 10%-এর মধ্যে নয় এবং তারা কিন্তু সিঙ্গেল পোস্টের জন্য যে সিঙ্গেল টিচার যে কথাটা উঠে এসছে এখন বর্তমানে যেটা সবচেয়ে বড় আলোচিত বিষয় এটা আমরা কিছুক্ষণ পরে আসছি, সিঙ্গেল টিচারদের ব্যাপারটা এবং হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার যারা আছেন জুনিয়র হাই স্কুলের টিচার যারা আছেন তাদের নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি, আমি আগে এই বিষয়গুলো আলোচনা করবো আর কি, তাই না। আমি বলেছিলাম যে যারা প্রায়োরিটি গ্রাউন্ডে ট্রান্সফার চাইছেন তাদেরকে যদি তিনটে স্কুল চয়েস করেছেন সেই স্কুল যদি না পায় তাহলে তার আশেপাশে কোনো স্কুল সেটা দেওয়া, আমি সেটা বলেছিলাম। কালকে কিন্তু এফএকিউতে পরিষ্কার করে বলে দিয়েছে যে ওই আশেপাশে স্কুল থেকে তাদেরকে খুঁজে দেওয়া হবে যদি কেউ না তিনটে স্কুলের মধ্যে পান, আর বাকিরা যারা আদার রিজনে করেছেন তাদের ক্ষেত্রে তিনটে স্কুলের মধ্যে না দেওয়া গেলে তাদেরটা সেন্ড ব্যাক হয়ে যাবে বা ক্যান্সেল হয়ে যাবে। আরেকটা কথা এই মুহূর্তে বলে দিই যে ক্যান্সেল হয়ে গেলে এই ভয়টা না থাকাই যুক্তিযুক্ত বলে আমি মনে করি যে তাদের প্রোফাইল লক হয়ে গেল, তা নয় কিন্তু, তারা আবার দরখাস্ত করতে পারবে। ক্যান্সেল হয়ে যাওয়া মানে আর ট্রান্সফার পাবো না, 7 বছর আটকে যাবে, এই এই ধারণাটা ভ্রান্ত, এটা কিছু লোক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার করছেন সেই জন্য এই প্রচারে তারা কান দেবেন। এই জায়গাতে আরেকটা কথা বলে দিই, কয়েকদিন আগে তারা কী বলেছিল এখন আবার কী বলছে, কয়েকদিন আগে বলেছিল যে 31 তারিখে পোর্টালটা বন্ধ হয়ে যাবে, আপনারা দেখবেন মিলিয়ে নেবেন, আমি বলছি এইভাবে আপনারা কিন্তু বিভ্রান্ত হবেন না, প্রলোভনে পা দেবেন না। আর এদের এই অবাঞ্ছিত লোকেদের কাছ থেকে যত বেশি দূরে থাকা যায়, কারণ এদের তো মর্যাদা নেই, এদের তো একটাই দরকার টাকা, তাই না, তো স্বাভাবিকভাবে এদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। এরপরে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আসছি, যেটা সেটা অনেকে জানতে চাইছেন, সেটা হচ্ছে যে আন্ডার প্রসেস যেগুলো আছে মিউচুয়াল ট্রান্সফারের আন্ডার প্রসেস, এটা বারবার করে আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে লিখেছেন, এখানেও লিখছেন আর কি, আন্ডার প্রসেসে যারা আছেন আজকেও কথা হয়েছে, আমরা কমিশনারকে রিকোয়েস্ট করেছি
যে 5ই সেপ্টেম্বরের মধ্যে যাতে ছেড়ে দেওয়া যায় সেটা চেষ্টা করুন। কারণ আমরা এটাও বলেছি যে এটা নিয়ে তো কোনো ডিবেট বা কোনো বিতর্ক নেই, অসুবিধে নেই ছেড়ে দিতে। তারা বলেছেন যে আমরা চেষ্টা করছি, অনেক প্রচুর চাপের মধ্যেও আছি, তাও চেষ্টা করছি আমরা আন্ডার প্রসেসটা যাতে 5ই সেপ্টেম্বরের আগে ছেড়ে দেওয়া যায়। তবে চেষ্টা করছে বলেছে বারবার করে, মানে আমি বললাম মানেই, আমি বারবার করে বললাম যে আমি বললাম মানেই যে সেটা 100% কার্যকরী হয়ে যা গেল ও হয়ে গেছে এটা ভাবার কোনো কারণ নেই। তবে তারা চেষ্টা করছেন বলে বলেছেন। তবে ওই যে আনলকের জন্য যারা দরখাস্ত করেছিলেন মিউচুয়ালে, আনলকের জন্য যারা দরখাস্ত করেছিলেন ভালো করে শুনে নিন, তাদেরকে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। কারণ হচ্ছে যে 5 তারিখে একটা অনুষ্ঠান আছে সরকারের, এইটা নিয়েই আধিকারিকরা অনেক ব্যস্ত, তো স্বাভাবিকভাবে একটু টাইম লাগবে। আমার সঙ্গে যতটুকু কথা হলো একটু টাইম লাগবে, কিন্তু সেটা হবে, এটা নিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। তার সাথে সাথে আমরা যেটা আজকেও বললাম যে ওই যে ভ্যাকেন্সি প্রবলেম যেটা ছিল, সে ভ্যাকেন্সি প্রবলেমটাও তাড়াতাড়ি করে ছেড়ে দেওয়ার কথা বলেছি আমরা। দেখি আপনারা গিয়ে খোঁজ খবর নিন বিকাশ ভবনে, আমরা তো বলেছি, ওরা বলেছে যে হ্যাঁ দেখছি আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার, ঠিক না? এটা যেহেতু মেল আইডি আসবে, মেল আইডিতে মেল আসবে না, তাহলে স্বাভাবিক আপনারা বুঝতে পারবেন না। যতক্ষণ না পর্যন্ত বোর্ড থেকে ফাইনাল ট্রান্সফার অর্ডার ইস্যু হয়ে ডিআই অফিসে যাচ্ছে এবং ডিআইরা স্কুলে পাঠাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে কিছু করা মানে বুঝতেই পারবেন না আপনারা যে আপনাদের নামে এটা ইস্যু হয়েছে। স্বাভাবিকভাবে একটু অপেক্ষা করতে হবে, 5 তারিখের আগে এটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। স্বাভাবিকভাবে আপনারা একটু অপেক্ষা করুন, এবং আর যারা ভুক্তভোগী আছেন তারা বিকাশ ভবনে গিয়ে খোঁজও নিতে পারেন যে এটা কতটা প্রোগ্রেস হয়েছে, তাই না? তার সাথে সাথে স্পেশালের যে কেসগুলো পেন্ডিং পড়ে আছে সেগুলোকে আমরা তাড়াতাড়ি করে এসএসসির কাছে পাঠিয়ে দেওয়ার কথা বলেছি। আর ইতিমধ্যে আর একটা কথা বলে রাখি, যারা আছেন পেন্ডিং তারা যদি কেউ উচ্চশ্রী কুড়ালে দরখাস্ত করতে চান তাহলে কিন্তু দরখাস্ত করতে পারেন, বিনা দ্বিধায় বিনা বাধায়, স্বাভাবিকভাবে কোনো অসুবিধা নেই, তাই না? এবার আসি আমি যেটা যে কথাগুলো আমাদের বলার আর কি, সেটা হচ্ছে যে এই যে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছে, আমি এর আগেও বলেছিলাম আপনাদের যে প্রায়োরিটি ক্যাটাগরিতে যারা দরখাস্ত করছেন তাদের এনওসি দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক, স্কুলকে এনওসি দিয়ে কিন্তু ফরওয়ার্ড করে দিতে হবে, সে কথাটা কিন্তু লিখেছে। ট্রান্সফার দেওয়ার ব্যাপার দায়িত্ব তো হচ্ছে এসএসসি, যদি না দিতে পারে সেটা তাদের ব্যর্থতা বা তাদের দায়ের মধ্যে পড়ে, কিন্তু হেডমাস্টার হেডমিস্ট্রেসদের বেশি দায় দিতে না বলেছে, এবং ডিআইদেরও তাই বলেছে যে প্রায়োরিটি ক্যাটাগরিতে যেগুলো আসবে সেগুলো তাড়াতাড়ি করে ছেড়ে দিতে। এবং আজকেও একটা বিকাশ ভবনের একটা ভিডিও কনফারেন্স ছিল ডিআইদের সঙ্গে, তারা বলেছেন নির্দিষ্ট ডেট দেয়নি, কিন্তু আমি দেখলাম অনেকটা অনেকে হোয়াটসঅ্যাপে আমার কাছে পাঠিয়েছেন যে 1 তারিখের মধ্যে পাঠিয়ে দিতে বলেছে, এই কথাটা ঠিক নয়। বলেছে যে যত তাড়াতাড়ি সম্ভব বা যত শীঘ্রই এটা পাঠিয়ে দেওয়া যায় সেটা দেখবে। স্বাভাবিকভাবে যে ওই সোশ্যাল মিডিয়াতে যেগুলো ছড়িয়ে পড়ছে সবটাই যে ঠিক তা নয়, তাই না? তবে আজকে একটা ভিডিও কনফারেন্স হয়েছিল। ওকে, আচ্ছা, এই জায়গা থেকে আমি আসি। এবার দেখুন, এনওসি দেওয়ার নাম করে স্কুলগুলো কিন্তু যে যার মতো করে সিদ্ধান্ত নিচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। স্কুলগুলো যে যার মতো করে সিদ্ধান্ত নিচ্ছে এই কারণে আমি বলবো যে হেডমাস্টার নিজেই মনে করছেন তিনিই একমাত্র প্রতিষ্ঠান বা প্রধান শিক্ষিকা। আপনারা তো দেখেছেন যে কয়েকদিন আগে মহামান্য উচ্চ আদালত বা কলকাতা হাইকোর্ট, সেখান থেকে একটা রায় বেরিয়েছে, সম্ভবত পশ্চিম বর্ধমানেরই কোনো একজন প্রধান শিক্ষিকাকে তার অমনমন ঘটিয়ে তাকে অ্যাসিস্ট্যান্ট টিচার করা দরকার বলে আমার মনে হয়, বিশেষ করে এই প্রজন্মের শিক্ষক যারা আছেন। এরপরে আমরা আসি এই যে উচ্চশ্রী পোর্টালে যেটা মানে ফলাও করে বলা হচ্ছে যে হিট করে গেছে বা সুপার হিট হয়ে গেছে, আমি বলি যে সুপার ফ্লপ। এখনও পর্যন্ত যা ঘটনা ঘটেছে, ভবিষ্যতে কী হবে জানি না, ভবিষ্যতে যা যদি ভালো কিছু হয় নিশ্চয়ই ভালো মন্তব্য করব, এখন পর্যন্ত যা ঘটনা ঘটেছে এটাকে সুপার ফ্লপ বলা যায়, তাই না? 32,000-35,000 টিচার দরখাস্ত করেছে, 800-850 টিচারকে ট্রান্সফার দিতে পেরেছে, এটা নাকি সুপার হিট। তাহলে 32,000-800 হলে কত পার্সেন্ট হয়, তাই না? 10% হলে তো 3,000 হয়, 3,200, সেখানে 800 হয়েছে। তাহলে 3,200-কে 4 ভাগে ভাগ করুন, 800, তাহলে 10%-এরও
কে চার ভাগে ভাগ করে যাওয়া হয়, মানে 2.5% টিচার ট্রান্সফার পেয়েছে, তাই না? আরও কিছু হয়তো পাবে। এই প্রসঙ্গে বলে রাখি যে 5ই সেপ্টেম্বরের মধ্যে হয়তো একটা বড় লট বেরোতে পারে, এটা একটা সম্ভাবনা আছে। আমরা যতটুকু এদিক ওদিক খবর নিয়ে জানতে পাচ্ছি যে 5ই সেপ্টেম্বরের মধ্যে একটা বড় লট বেরোতে পারে, ওই জন্য বিকাশ ভবন থেকে চাপ দিচ্ছে যে অ্যাটলিস্ট যেগুলো স্কুল এন্ডে পড়ে আছে বা ডিআই এন্ডে পড়ে আছে সেগুলোকে তাড়াতাড়ি করে পাঠাতে বলছে। এই জায়গাতে আরেকবার আমি মেনশন করে দিতে চাই যে স্পেশাল করেছেন তাদের অ্যাপ্লিকেশন কিন্তু ব্যাক করা যাবে না, না হেডমাস্টার না ডিআই কেউ ব্যাক করতে পারবে না, তাদেরকে কিন্তু এসএসসিতে পাঠাতেই হবে। ইটস কম্পালসারি পাঠাতেই হবে, তাই না? এটাই হচ্ছে বাধ্যতামূলক, এটা আপনারা সবাই জেনে নিন। শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী যারা আছেন তাদের প্রত্যেকেই বলছি আপনারা প্রয়োজনীয় হেডমাস্টার অ্যাডমিনিস্ট্রেশন উপর চাপ তৈরি করুন। আর সবচেয়ে বড় ব্যাপার যে ট্রান্সফারটা হয়ে গেলে তো ওই জায়গাতে আবার টিচাররা আসবেন, এই জায়গাতে স্বাভাবিকভাবে এটা আপনাদেরকে করতে হবে। এরপরে আমরা যেটাতে আসবো, যেটা মূল আলোচ্য বিষয় ছিল, সেটা হচ্ছে যে সিঙ্গেল টিচার। আপনারা জানেন যে এইটা নিয়ে কোথাও কোথাও লিখেছে দু একটা কথা এবং সেগুলো লেখাটা অসম্পূর্ণ, না বুঝে লেখা। আমি বললাম যে এখনকার সাংবাদিকদের একটা বড় অংশ অন্যভাবে আপনারা নেবেন না, বিশেষ করে এই প্রিন্ট মিডিয়া যারা আর কি, এরা ঠিক কী বলা যায় মানে শিক্ষা দপ্তরের যে নিয়মকানুন বা যে জটিলতা সব কিছু যেটা মিলিয়ে যেটা বলা যায় তার ভেতরে বোধহয় খুব একটা ঢুকতে পারে না। কারণ হচ্ছে যে এই যে আমি একটা কথা বলি যে কুসঙ্গে থাকলে ভালো ফল হয় না, খারাপ সঙ্গে ভালো ফল হয় না। যারা সঙ্গ দিচ্ছে বা যারা বলছে বা যারা বোঝাচ্ছে তারা নিজেরাই তো জানে না, তারাই তো অসম্পূর্ণ। স্বাভাবিকভাবে যে সাংবাদিককে গাইড করছে বা যে সাংবাদিককে দিয়ে লেখাচ্ছে সেই সাংবাদিক কী করছে, যে নিজের মতো করে নিজের খবর কাগজের মতো করে তাদেরকে দিয়ে বলাচ্ছে, খবর কাগজ কিন্তু ওদের মতো করে লিখছে না বা ওদের মতো করে বলছে না, খবর কাগজই ওদের মতো করে বলিয়ে নিচ্ছে। স্বাভাবিকভাবে তারা হচ্ছে সংবাদপত্রের পাপেট হয়ে দাঁড়িয়ে হয়ে গেছে, সংবাদপত্রের পুতুল, এটা পরিষ্কার একটা ধরে নিন। না হলে আমি বলছি এই মুহূর্তে ট্রান্সফার সংক্রান্ত বিষয়ে সবচেয়ে বেশি ইনফরমেশান আপনারা জানেন নিশ্চয়ই যে আমাদের কাছেই আছে। আজ পর্যন্ত কোনো সংবাদপত্র এটা আমাদের সঙ্গে যোগাযোগ করেনি, তার মানেটা কি? তারা শিক্ষক সমাজকে বা এমনি সার্বিকভাবে সমাজকে সঠিক তথ্যটা জানাতে চাইছে না, আসল সত্যটা জানাতে চাইছে না। তারা নিজেদের মতো করে সংবাদ পরিবেশন করছে এবং কিছু তাদের পেটুয়া লোক আছে সে পেটুয়া লোককে দিয়ে বক্তব্য বলিয়ে নিচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাংলা সংবাদ মাধ্যমের সাংবাদিকতায় যে এত নিম্নগামী ট্রেন্ড আমরা এর আগে কখনো দেখব, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর এই কারণেই আমি বলছি, এই কারণেই শিক্ষক শিক্ষিক বা শিক্ষাকর্মীদের অধিকাংশই কিন্তু এখন খবর কাগজ পড়া ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। এবং এই প্রসঙ্গে আমি বলে রাখি যে তথাকথিত এই যে নাম করা সংবাদপত্রগুলো গত এক বছর তাদের যা সার্কুলেশন ছিল এই এক বছরের মধ্যে বহু ফল করে গেছে, এই সার্কুলেশনটা অনেকটা পড়ে গেছে। আমি হিসেবে রাখি, কিন্তু আমরা তো দেখি মনিটর করি যে কী ঘটনাটা ঘটছে, আর হবেই না বা কেন, এত চাটুকারিতা যদি থাকে মানুষ কেন পছন্দ করবে? মিথ্যে খবর ছাপা, ভুল খবর ছাপা, অসম্পূর্ণ খবর ছাপা, মানুষকে সত্যটা না জানানো, তার ফলে এইটা হচ্ছে। স্বাভাবিকভাবে ওই খবর কাগজের উপর ভরসা করবেন। এই জায়গা থেকে আমি বলি যে এই যে সিঙ্গেল টিচার যে একটা বড় সমস্যায় দাঁড়িয়েছে, তাই না? এইটার সমাধানটা কীভাবে হবে আমাকে অনেকে জানতে চাইছেন, অনেকে আমাকে আজকে সারাদিন ধরেই ফোন করছেন, কালকে রাত থেকেই ফোন করা শুরু করেছেন যখন এফএকিউটা বেরিয়েছে। আমি তাদেরকে বলেছি দেখুন যে ট্রান্সফারের একটা অংশ এখন পর্যন্ত কমপ্লিট করা হয়েছে, তাতে করে কিছু শিক্ষক শিক্ষিকা উপকৃত হচ্ছেন এটা ঘটনা, কিন্তু বাকিরা পড়ে থাকছে। এবার এই যে সিঙ্গেল টিচাররা যেটা বলছি আমি, এই সিঙ্গেল টিচারের মধ্যে একটা অংশ, একটা পোর্শন, তারা কিন্তু প্রায়োরিটি ট্রান্সফারের দ্বারা তারা কিন্তু উপকৃত হতে পারে। এটা কিন্তু সংখ্যায় যদিও কম হয় আমি জানি, কিন্তু তা সত্ত্বেও তারা উপকৃত হবেন। এখানে যেমন জুনিয়র হাইস্কুলের টিচাররাও পড়বেন, এখানে তেমন এইচএসসি টিচাররাও পড়বেন, ঠিক তার সাথে সাথে নর্মাল সেকশনে যারা সিঙ্গেল সাবজেক্টের টিচার আছে বা সিঙ্গেল সাবজেক্ট টিচার যারা আছেন
তারাও কিন্তু এই প্রায়োরিটি ট্রান্সফারের মাধ্যমে কিছুটা উপকৃত হবেন। কিন্তু আমরা এই জায়গাটাতে বলবো, এই জায়গাটাতে আমাদের যে বক্তব্যটা কিন্তু স্পষ্ট, আমরা যেটা বলেছিলাম যে ট্রান্সফারটা যখন আপনি ওপেন করেছেন, যেমন 2015 সালে যখন ট্রান্সফার করা হয় তখন কি এইসব জিজ্ঞেস করা হয়েছিল নাকি, যে সিঙ্গেল ট্রান্সফার সিঙ্গেল টিচার হলে অ্যাপ্লিকেশন করতে পারবে না, বা কোনো জায়গাতে স্টাফ শর্ট থাকলে সে অ্যাপ্লিকেশন করতে পারবে? তা তো হয়নি। ওরা একটা অনলাইনের মধ্যে দরখাস্ত করতে হয়েছিল এবং ওরা একটা প্যানেল বানিয়ে দিয়েছিল, সেই প্যানেল অনুযায়ী যারা যারা স্কুল চাইছিল সে যদি পেয়ে যায় তাদেরকে দিয়ে দিচ্ছে, তাই না? তাহলে সেখানে তো এত জটিলতা ছিল না। এই জায়গায় আমি একটা কথা বলবো যে 3 মাস আগের যে পরিস্থিতি আর 3 মাস পরের পরিস্থিতিটা একটু আলাদা। এর আগে যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তার দৃষ্টিভঙ্গিটা একটু আলাদা ছিল, আর বর্তমান যিনি শিক্ষামন্ত্রী হয়েছেন তার দৃষ্টিভঙ্গিটা একটু আলাদা। তো স্বাভাবিকভাবে তিনি হয়তো নিজের দপ্তরটাকে ঠিকমতো বুঝে উঠতে পারছেন না বা বোঝার চেষ্টাও নেই, এই কারণে কেউ কেউ বা এই গ্রুপ আর কি তারা কিন্তু মিসগাইড করছে। আমার যতটুকু ধারণা, আমার এটা ব্যক্তিগত ধারণা থেকে আমি বলছি যে শিক্ষামন্ত্রী ইজ বিইং মিসগাইডেড, না হলে তিনি প্রথম দিন যেদিন প্রেস মিটটা করলেন এই ধরনের লুজ টক করতে পারতেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, শিক্ষামন্ত্রীর কথা বক্তব্য আর কাজ এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল ফারাক হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে শিক্ষকদের মধ্যে তো বিক্ষোভ থাকবেই। এই জায়গাটাতে আমরা এসে বলি যে কিছু কিছু উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট আছে, ও আরেকটা কথা বলে নিই, এই যে সিঙ্গেল সাবজেক্টের জায়গাটা একটু ক্লিয়ার করে দিই আমি। ধরুন আমি বাংলা ধরেই বলি, বাংলা একটা সাবজেক্ট। এবার ধরুন একটা হায়ার সেকেন্ডারি স্কুল আছে, হায়ার সেকেন্ডারিতে HSC আছেন একজন টিচার বাংলার, আর নর্মাল সেকশনে 3 জন টিচার আছে, তাই না? তাহলে এখানে কিন্তু কোনো টিচারই কিন্তু সিঙ্গেল টিচার নয়, মানে HSC টিচার যদি দরখাস্ত করেন তিনি HSC সিঙ্গেল টিচার হতে পারেন, কিন্তু টোটাল স্কুলের যে সাবজেক্ট টিচার যদি মেলানো হয় তাহলে কিন্তু তিনি সিঙ্গেল টিচার নয়, তিনি কিন্তু NOC পেতে পারেন, তার ট্রান্সফার হতে পারে। আমরা কিন্তু কথা বলেছি বিকাশ ভবনের সঙ্গে। তাহলে হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে যেখানে শুধুমাত্র HSC পড়ানো হয়, সমস্যাটা থেকে গেলে তাহলে কোথায় শুধুমাত্র HSC যেসব সাবজেক্ট পড়ানো হয়, যেমন HSC পড়ানো হয়, আমি বলছি ফিলোজফি পড়ানো হয়, এডুকেশন পড়ানো হয়, তারপরে ইকোনমিক্স পড়ানো হয়, কমার্স পড়ানো হয়, তারপরে এই ধরনের যে সাবজেক্টগুলো সোশ্যালজি পড়ানো হয় বা সাইকোলজি হোম সায়েন্স এই ধরনের যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টের টিচাররা কিন্তু সিঙ্গেল সাবজেক্ট টিচার, একটা স্কুলে কিন্তু একজনই থাকে, তাদেরকেই কিন্তু সিঙ্গেল সাবজেক্ট। ইংলিশের যদি 4 জন টিচার থাকে, HSC একজন, এখানে নর্মালে 3 জন, বা 3 জন টিচারের মধ্যে নর্মালে 2 জন, HSC একজন, তাহলে HSC টিচার কিন্তু তিনি সিঙ্গেল সাবজেক্ট টিচার নন, তাকে কিন্তু ছাড়তে পারে কমিটি। যদি কোনো ম্যানেজিং কমিটির কেউ দেখেন আমার এই ভিডিওটা, বা যদি কোনো প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা যার এই সম্বন্ধে কোনো ধারণা নেই যাদের আর কি, তারা যদি কেউ দেখে থাকেন তাহলে এটা পরিষ্কার করে জেনে নিন, এটা কিন্তু করা যেতে পারে, তাদেরকে কিন্তু NOC দেওয়া যেতে পারে এবং SSC কিন্তু পরবর্তীকালে তাদের অ্যালাউ করবে। আমরা কথা বলেছি যে কী করে তিনি সিঙ্গেল সাবজেক্ট টিচার হন, তাই না? স্কুলে তো 3 জন টিচার আছেন, এমনও আছে যে নর্মাল সেকশনে 2 জন PG স্কেল এনজয় করছে, তো তারাও তো হায়ার সেকেন্ডারি পড়াতে পারবে, কোনো অসুবিধা নেই HSC টিচারকে ছেড়ে দিলে। এবার সমস্যা হবে ধরুন কোনো একটা মাধ্যমিক স্কুলে বা কোনো আপার প্রাইমারি স্কুলে, সেখানে সংস্কৃতের টিচার একজন আছে, কিছু কিছু সাবজেক্ট আছে, আমি যেমন বলছি যে ফিজিক্যাল এডুকেশন একজনই টিচার আছে, ওয়ার্ক এডুকেশন একজন টিচার, সংস্কৃত একজন টিচার আছে, তাহলে এই সাবজেক্টের টিচারেরগুলো তো কোনো দিন ট্রান্সফার পাবেন না। এই জায়গাটাতে আমাদের বক্তব্য, আমাদেরকে বিকাশ ভবন থেকে এখনও পর্যন্ত কোনো আশ্বস্ত করা হয়নি এ ব্যাপারে, তবে আমরা গতকালই এই FAQটা বেরোনোর পরে বিকাশ ভবনের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এবং যোগাযোগ করতেও পেরেছিলাম। আমরা যেটা বললাম যে আপনারা যে এত ঢাকঢোল পেটাচ্ছেন বা আপনাদের হয়ে মিডিয়াগুলো স্বতঃপ্রণোদিতভাবে ঢাকঢোল পেটাচ্ছে, তাতে কিন্তু সত্যি সত্যি কিছু উপকার হচ্ছে না টিচারদের। কতটুকু অংশ টিচাররা ট্রান্সফার পাবে, তাই না? যদি আপনারা, আমাদের অনেক সাবজেক্ট আছে, আপনারা জানেন যে আমাদের রাজ্যে প্রায় HSC এবং মাধ্যমিক মিলিয়ে প্রায় 32টা না 36টা সাবজেক্ট পড়ানো হয়, তাই না? তাহলে 36টা সাবজেক্টের মধ্যে যদি বাংলা ইংরেজি আমরা ধরে নিই বা জিওগ্রাফি হিস্ট্রি এই ধরনের কয়েকটা সাবজেক্ট আর কি মাধ্যমিকে পড়ানো হয় এবং HSC পড়ানো হয়, এই ধরনের কয়েকটা সাবজেক্ট যদি ধরে নিই, 7-8টা সাবজেক্ট, তাই না? এই সাবজেক্টগুলো ছাড়া
আর বাকি সাবজেক্ট টিচারও তো তাহলে ট্রান্সফারই পাবে না, তাহলে কারা ট্রান্সফারটা কাবে পারা? আমি আমি এটাও বলেছি ওনাদেরকে যে আজকে ধরুন আপনি জুনিয়র হাই স্কুলে 40,000 টিচার আছে, তাহলে তারা ট্রান্সফারে আওতার বাইরে বাইরে থাকবে। ধরা যাক এইচএসের স্কুল আছে হচ্ছে ধরুন 7,000 স্কুল আছে আমাদের রাজ্যে, তাহলে শুধুমাত্র স্পেসিফিক এইচএসে পড়ানো হয় এমন সাবজেক্ট যদি ধরে নিই আমি, তাহলে সেখানে প্রত্যেকটা স্কুলে 2-3টে করে সাবজেক্ট আছে। আর্টস যেখানে আছে, ফিলোজফি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, এডুকেশান আছে, এই ধরনের সাবজেক্টগুলো আছে। তাহলে আমি 3 জন করে যদি টিচার ধরি তাহলে 21,000 টিচার, তাহলে ওদিকে জুনিয়র হাই স্কুল 40,000, এদিকে 21,000 টিচার বাদ চলে গেল। তার সাথে সাথে আমি বলি যে SLST বা 2016 সালে যে স্টেট লেভেল সিলেকশন হয়েছিল, 2016 সালে কিন্তু নিয়োগ হয়নি, অনেক পরে নিয়োগ হয়েছিল, 17-এর শেষের দিকে বা 18-এর দিকে নিয়োগ হয়েছিল, তাদের কিন্তু 5 বছর হয়নি এখন। তো স্বাভাবিকভাবে তাদের অধিকাংশই কিন্তু দরখাস্ত করতে পারছে না, এই 5 বছর মিনিমাম সার্ভিস পিরিয়ড করে দেওয়ার জন্য তারা দরখাস্ত করতে পারছে না। এই সংখ্যাটাও কিন্তু হয়ে যাবে প্রায় 20,000-এর কাছাকাছি, তাহলে 80,000 টিচার তো এমনি এমনিই বাদ পড়ে গেল। তার সাথে আমি বলি নর্মাল সেকশনে যদি প্রত্যেকটা স্কুলে একজন করে ফিজিক্যাল এডুকেশান এবং প্রত্যেকটা স্কুলে একজন করে ওয়ার্ক এডুকেশান টিচার এবং একটা করে সংস্কৃতের টিচার আমরা ধরি বা হিন্দি, তাহলে 3 জন করে টিচার হচ্ছে। নর্মাল সেকশনে প্রায় 16,000 স্কুল আছে, 16,000 মানে হচ্ছে 16×3=48,000 টিচার, তাহলে এই 48,000 টিচারও কিন্তু ট্রান্সফারের আওতায় আসবে। তাহলে ওদিকে আমি বলেছি যে প্রায় 80,000-এর কাছাকাছি প্লাস এদিকে হচ্ছে 48,000 টিচার, তাহলে 80,000 আর 48 বা 50,000 ধরে নিন, তাহলে 1,30,000 টিচার এরা যদি ট্রান্সফারের আওতার বাইরে থাকে, এরা যদি ট্রান্সফার আওতার বাইরে থাকে, তাহলে আমাদের রাজ্যে টোটাল টিচার হচ্ছে 2,40,000 মতো। তাহলে 2,40,000-এর মধ্যে 1,30,000 বাদ থাকলে আর 1,10,000 হচ্ছে এলিজিবল হবে। এলিজিবলের মধ্যে দরখাস্ত করা করবেন, আমি জানি না কাদের কতটা প্রয়োজন আছে, কিন্তু 1,30,000 এমনিই বাইরে চলে গেল দরখাস্ত না করতে পারার জন্য। তাহলে কাদের জন্য ট্রান্সফারটা? ওদের জন্যই তো ট্রান্সফারটা দরকার। এই জায়গায় আমি বলি যে SLST টিচার যারা ছিলেন তাদের অধিকাংশই কিন্তু দূরে দূরে পোস্টিং হয়েছিল। আপনারা খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম টিচার কিন্তু দূরে দূরে পোস্টিং ছিল অন্য জেলায়। এমন উদাহরণ আছে যে পুরুলিয়ার টিচার, পুরুলিয়ার বাড়ি তার, তিনি চাকরি করছেন মুর্শিদাবাদে, বা পূর্ব মেদিনীপুরে বাড়ি, তিনি হয়তো কুচবিহারে চাকরি করছেন, তার গঙ্গাসাগরে বাড়ি, তিনি হয়তো চাকরি করছেন হচ্ছে শিলিগুড়িতে চাকরি করছেন, এইভাবে দূরে দূরে পোস্টিং হয়েছে, তাই না? আবার কাউকে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের কোনো অধিবাসী, তিনি একবারে পুরুলিয়ার প্রত্যন্ত প্রান্তে চাকরি করছেন। তা ট্রান্সফারটা দরকার ছিল তো এদেরই, ওই জন্যই তো আমরা বারবার করে দাবি তুলছি যে 200 কিলোমিটারের উপরে যারা আছেন, যারা SLST-র মাধ্যমে 2016 সালে নিয়োগ হয়েছে, তারা যাতে প্রায়োরিটি ট্রান্সফারের মধ্যে আসে, প্রায়োরিটি দিয়ে তাদেরকে ট্রান্সফারটা করা দরকার। কারণ হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন না যে শিক্ষকরা যাতে মানসিক স্বস্তি নিয়ে কাজ করতে পারেন, সেই জন্য আমরা দূরের জেলায় যারা কাজ করেন তাদেরকে নিজের জেলায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করব, এই কথাটা উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আশ্বস্ত করেছিলেন। কিন্তু এই যে পোর্টালটা চালু হয়েছে, এই পোর্টালে কিন্তু তার রিফ্লেকশন দেখা যাচ্ছে না। কেউ আমার যতটুকু ধারণা কেউ বা কারা এটা মিসগাইড করে এই কাজটা করাচ্ছে, ওরা জানতেই পারছে না। একটা ভালো করে আমি পরিষ্কার করে বুঝি যে আমাদের সময় বা আমাদের সরকারের সময় বাম আমলে যে শিক্ষকরা নিযুক্ত হয়েছিলেন এই ট্রান্সফার কিন্তু বেশি সেই টিচারেই পাচ্ছে, এটা ভালো করে জেনে নিই। আমাদের আমলে যেসব শিক্ষকরা নিযুক্ত হয়েছিলেন সেই শিক্ষকরা কিন্তু বেশি সুযোগ পাচ্ছে এই ট্রান্সফারে। কারণটা কি? তখন তো SLST ছিল না, তখন RLST ছিল, রিজিয়নাল লেভেল সিলেকশন টেস্ট ছিল, 2-3টি জেলার মধ্যে তাদেরকে নিয়োগ করা হতো, তাই না? তো স্বাভাবিকভাবে তারাই এখন সিনিয়র, কারণ শুধুমাত্র সিনিয়রিটি ভিত্তিতে এটা NOCটা পাচ্ছে, আদার ভ্যালিড রিজনের কথাটা বলছি আমি। তো স্বাভাবিকভাবে তারাই ট্রান্সফারটা বেশি পাচ্ছে। তো এই সরকারের আমলে এটা একটা বড় ইনফরমেশন, এটা সবার জেনে রাখা উচিত। যদি সরকারপন্থী কেউ দেখে থাকেন এটা অনেক বিবেচনার মধ্যে, গুরুত্ব দিয়ে বিবেচনার মধ্যে নেবেন যে আপনাদের আমলে যারা নিযুক্ত হয়েছিলেন তারা কিন্তু ট্রান্সফারটা কম পাচ্ছে, তাই না? আর এই সিনিয়রিটির সুযোগ নিয়ে 25 কিলোমিটার দূরে চাকরি করছেন এমন শিক্ষক, 20 কিলোমিটার দূরে চাকরি করছেন এমন শিক্ষক, তারা কিন্তু ট্রান্সফার হয়ে চলে আসছে, তাই না? আবার অনেকে এমনও করছেন যে ট্রান্সফারটা তিনি নেবেন না হয়তো, কিন্তু তার জুনিয়র একজনকে আটকানোর জন্য হেডমাস্টারের পরামর্শে বা প্রধান শিক্ষিকার পরামর্শে তিনি কিন্তু দরখাস্তটা করে বসে থাকছেন, যাতে
পরবর্তী ধাপে যিনি আছেন বা যারা আছেন তাদেরকে আটকানো যায়, তারা যাতে এনওসিটা না পায়। এটা অত্যন্ত মানে এটা এটাও হতে পারে যে বাংলার শিক্ষা প্রতিষ্ঠানে এই এই ঘটনাগুলো দেখলে যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, এটা মানে কোন জায়গায় গেছে, মানসিক অবস্থাটা কোন জায়গায় গেছে সেটা বোঝা যায়। স্বাভাবিকভাবে আমরা যেটা দেখতে পেলাম যে পার্সিয়াল সাফল্য বা আংশিক সাফল্য কিন্তু আমরা পেয়েছি, আমাদেরকে এবার কিন্তু লড়াইটা আরেকটু জোরদার করতে হবে। একটা প্রোগ্রাম যদি করা যায়, আপনারা দেখুন সবাই মিলে, যে 5ই সেপ্টেম্বর একটু দূরের যারা শিক্ষক আছেন, দূরে দূরে জেলায় যারা শিক্ষক আছেন, তারা যদি একটা প্রোগ্রাম নেন শিক্ষক দিবসে, কারণ আমরা তো জানি যে ওই শিক্ষক দিবসে কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী তারা কিন্তু মানে বড়াই করে বলবেন, আমি আগে থেকেই বলে রাখলাম, মিলিয়ে নেবেন আপনারা, একটা হিসেব দিয়ে দেবেন যে প্রাথমিক শিক্ষককে এত টিচারকে আমরা এই পোর্টালের মাধ্যমে বদলি করে দিলাম, আর সেকেন্ডারি টিচারদের এত টিচারকে আমরা বদলি করে দিলাম, এটা হবেই। আমি আমার যতটুকু ধারণা, আমার যতটুকু অভিজ্ঞতা, মানে শিক্ষা আন্দোলনের অভিজ্ঞতা থেকেই আমি বলছি যে এটা হবেই, মাননীয় মুখ্যমন্ত্রী ওদিন বলবেন। মানে অভিজ্ঞতা যদি না ফেল করে যায় সেটা আলাদা জিনিস, আর শিক্ষামন্ত্রীও তাই বলবেন যে আমরা এই পোর্টালের মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে স্বাভাবিকভাবে ওরা অনেক ট্রান্সফার করে দিল বলে একটা প্রচার করার চেষ্টা করবে। আমরাই বরং যদি একটা পরিকল্পনা নিই সেদিন, যে ওই দিনই আমরা একটা ক্যাম্পেনের মধ্যে নিয়ে আসবো, শিক্ষক দিবস আমরাও পালন করব, তার সাথে সাথে এটাও বলবো যে আমরা দূরের জেলা থেকে নিজের জেলায় ফিরে আসতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাদের একটু ব্যবস্থা করে দিন, এরকম যদি একটা প্রোগ্রাম নেন তাহলে আমার মনে হচ্ছে ভালো হবে। তার সাথে জুনিয়র হাইস্কুলের টিচাররা যুক্ত হতে পারেন, এইচএস স্কুলের টিচাররা যুক্ত হতে পারেন, এবং SLST টিচার যারা আছেন, 2016 সালে SLST যাদের জয়নিং 17-18 সালে হয়েছে, এমনকি এখন 19 সালেও হয়েছে আমরা জানি, 20 সালেও হয়েছে ফেব্রুয়ারি মাসে, এই এই গত আগস্ট মাসেও কেউ কেউ জয়েন করেছে, তাই না? তাহলে 2016 সালে পরীক্ষা দিয়েছিল, সিলেক্টেড হয়েছিল, সেই সময় যদি জয়েন করতে পারতো তাহলে তাদের তো 5 বছর এক্সপিরিয়েন্স হয়ে যেত, তারা দরখাস্ত করতে পারতো। তারা পরবর্তীকালে সরকারের ব্যর্থতার কারণে তারা কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারলো না এবং দরখাস্তও করতে পারলো না। তো স্বাভাবিকভাবে যদি এরকম একটা প্রোগ্রাম করা যায়, সেই ব্যবস্থাটা কিন্তু করা সবাইকে উদ্যোগ নিতে হবে। এখন সবচেয়ে বড় সমস্যাটা কী হয়েছে জানেন তো, যে হয়তো আপনারা বলবেন যে সবগুলো বারবার করে বলেন এই কথাটা, না বলতে আমরা বাধ্য হই। আজকে আপনারা ভাবুন যে গত বছর প্যান্ডেমিক সিচুয়েশানে আমার নিজের প্রাণকে মানে কী বলা যায় বাজি রেখে আমি একাধিকবার স্কুল সার্ভিস কমিশনে গেছি, তখন SSC-র মাধ্যমে হতো, আপনারা জানেন স্পেশাল ট্রান্সফারের যে রেকমেন্ডেশনগুলো বিভিন্ন DI পাঠাতো, এবং ওখান থেকে আমি যতটুকু মনে আছে যে সপ্তাহে 3 দিন করে আমি যেতাম, সোমবার বুধবার আর শুক্রবার, এই 3টে দিন আমি যেতাম SSC অফিসে, এবং কত শিক্ষক শিক্ষিকা যাদের অনেক ভুলভ্রান্তি হয়েছিল, অনেক গণ্ডগোল হয়েছিল, ভুল স্কুল দিয়েছিল, অনেক দূরে স্কুল দিয়েছিল, সেগুলোকে আমরা কারেকশান করিয়ে জুন মাস থেকে শুরু করে একেবারে অক্টোবর পর্যন্ত, পুজোর আগে পর্যন্ত, গত বছর আমি বলছি, মানে নিজের প্রাণকে বাজি রেখেও কিন্তু আমরা SSC-তে গিয়ে অনেক টিচারকে আমরা উপকার করেছি। বাকি রাজ্যের যারা শিক্ষক সংগঠন আছেন, একটা লোকের উপকার করতে পেরেছেন আপনি বলুন তো, গ্যারেন্টি দিয়ে, কিন্তু আমরা এটা করে যাচ্ছি। ঠিক 2020 সালে যখন অক্টোবর মাসে মিউচুয়াল ট্রান্সফার পোর্টালটা উদ্বোধন হয়, অনেক রকম জটিলতা ছিল, অনেক রকম DIরা ঘোট পাকানোর চেষ্টা করেছিলেন, SIরা ঘোট পাকানোর চেষ্টা করেছিলেন, আর সবচেয়ে বেশি ঘোট পাকানোর চেষ্টা করেছিল প্রধান শিক্ষক, তাই না? নিয়ম কোথায় দেখি, জিও কোথায় দেখি, এটা কোথায় দেখি, ওইটা কোথায় দেখি, আমরা ধারাবাহিকভাবে মধ্যশিক্ষা পর্ষদ, ধারাবাহিকভাবে বিকাশ ভবন, সব জায়গায় ঘুরে ঘুরে বিকাশ ভবনের বড় বড় আধিকারিকদের, ইভেন কমিশনারকে দিয়েও আমরা DIকে ফোন করাতে বাধ্য হয়েছি, এই DI মানছে না, তারা প্রশ্ন তুলছে, তাই না? আমরা করেছি, আমাদের শিক্ষক সংগঠন করেছে, আমরা করেছি বা আমিও করেছি। যারা প্রশ্ন তুলেছিলেন, যারা শিক্ষকদের বিভ্রান্ত করেছিলেন, এখন যে যারা শিক্ষকদের বিভ্রান্ত করেছিলেন, বিপথে পরিচালিত করার চেষ্টা করেছিলেন বা ভুয়ো তথ্য দিয়ে মিসগাইড করার চেষ্টা করেছিলেন, তারা কিন্তু অনেকটাই বিচ্ছিন্ন হয়েছে। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে তাদেরকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, তাই না? আমরা বলছি যে শিক্ষক সংগঠন করলে শিক্ষকদের হয়ে কথা বলতে হবে, শিক্ষক বিরোধী কথা বলা যাবে না,
এই নয় যে শিক্ষকরা আমার কাছে টাকা চাইছে, আমাকে বলছে যে আপনি আমার পরিস্থিতির উন্নতি ঘটিয়ে, তা তো নয়। তারা তাদের অধিকারের কথা বলছে, দাবির কথা বলছে, তারা বাড়ির কাছে ফিরে আসতে চাইছে, সেটাকেই কিন্তু বিরোধিতা করছে অনেকে। আমি মাননীয় সরকারের যদি কেউ প্রতিনিধি থাকেন তাদের কাছে আমি আবেদন করব, যারা দূরের জেলাতে আছে তাদেরকে নিজেদের জেলাতে ফিরিয়ে নিয়ে আসার জন্য একটা স্পেশাল ড্রাইভ বা বিশেষ একটা উদ্যোগ দিন, তার পরবর্তীকালে নিয়োগটা করলে অনেকটা মিটে যাবে, তাই না? তবে আমাদের সঙ্গে লাস্ট কমিশনের সঙ্গে যেটা কথা হয়েছিল যে যারা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন, শিক্ষক যারা আছেন, শিক্ষিকা যারা আছেন, হয়তো পুজোর পরে পরেই তাদের প্রত্যেকের স্কুল থেকে একটা করে হয়তো ছাড়ার ব্যাপারে ব্যবস্থা করা হতে পারে, একটা সম্ভাবনা আছে, এই কারণে আমি বলছি। তবে একটা কন্ডিশন, যদি পুজোর আগে এরা ওই যে আপার প্রাইমারি নিয়োগটা দিয়ে দিতে পারে, তাহলে পুজোর পরে পরেই কিন্তু উচ্চ প্রাথমিক স্কুলগুলোতে একটা করে অ্যাটলিস্ট যাতে ছাড়া যেতে পারে সেই ব্যাপারে কিন্তু বিকাশ ভবন উদ্যোগ নিতে পারে, এটুকু আমি শুনেছি। এটা আমার শোনা কথা, মানে আলোচনার ভিত্তিতে উঠে আসা কথা আর কি। তো আমরা আশা রাখতে পারি। আর একটা কথা আমি বলবো যে একটা পোর্টাল চালু হয়ে গেছে, সমস্ত সমস্যার সমাধান একদিনে হয়ে যাবে বা রাতারাতি হয়ে যাবে এটা ভাবাটাও একটু মানে বাতুলতা বলে আমি মনে করি। তো স্বাভাবিকভাবে আপনারা যোগাযোগ রাখুন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন, আমরা চেষ্টা করছি যা যতটুকু করার। আমরা 5 তারিখের পরে চেষ্টা করব। আমরা এই যে আরেকটা কথা আমি বলি, ওই যে অনেকে সোশ্যাল মিডিয়াতে প্রচার করে বেড়াচ্ছে না যে 26 তারিখে রিভিউ মিটিং হয়ে গেছে, ব্যাপারটা তা নয়। এটা একটা রুটিন মাফিক মিটিং, আধিকারিকদের যেমন প্রত্যেক সপ্তাহে একবার দুবার করে মিটিং হয়, ওটাও একটা রুটিন মাফিক মিটিং ছিল। স্বাভাবিকভাবে ওইটা কিন্তু রিভিউ মিটিং নয়। আমরা যে দাবিগুলো তুলেছি তার প্রস অ্যান্ড কনস কী আছে সেটা নিশ্চয়ই বিবেচিত হবে। বাকিরা যারা করেছে তাদের ব্যাপারটা আমি বলবো না, বলতে পারবো না, কারণ তারা নট ওয়ার্দি অফ মেনশন। তো এটা এই কথাটাই শুধু আমি বলতে পারি। কিন্তু আমরা যে দাবিগুলো তুলেছি আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে, তার মধ্যে যথেষ্ট যুক্তি আছে অনেকগুলোতে, তারা মেনেও নিয়েছে এবং সেটা কার্যকরী করার ক্ষেত্রে তারা উদ্যোগী হবেন ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ, এটা আমরা আশা করতে পারি। তো স্বাভাবিকভাবে কিছুদিনের জন্য অপেক্ষা করতে হবে আপনাদের। ফার্স্ট লটটা বেরিয়ে গেল, হয়তো অনেকে বলছেন যে অনেক ভালো স্কুলে ভ্যাকেন্সি তো চলে গেল। আমি ঠিক এই জায়গাটা থেকে একটু অপোজ করব, হয়তো কিছু ভালো স্কুলে ভ্যাকেন্সি চলে গেল। আপনাকে ছোটো একটা উদাহরণ দিলাম, আমি ছোটো একটা কথা বলছি। ধরুন ব্যারাকপুরে আগে যখন স্পেশাল ট্রান্সফার হতো, বা 1200-এর মধ্যে বা হাওড়া শহরের মধ্যে বা এদিকে বারুইপুর এই অত অঞ্চল পর্যন্ত, এই শহরে ভ্যাকেন্সি পাওয়াটা একটা মানে লোভনীয় ব্যাপার ছিল, তাই না? এবার ধরুন মালদার কোনো টিচার বারুইপুরে কাজ করেন, তিনি এখন যদি এই উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে ট্রান্সফার নিয়ে চলে যান, তাহলে বারুইপুরে তো একটা ভ্যাকেন্সি হতে পারে। বা সোনারপুরে কাজ করেন ধরুন কোনো বাঁকুড়ার টিচার, তাহলে সোনারপুরের ভ্যাকেন্সিটা তো একটা হতে পারে, সেটাও তো লোভনীয়, তাই না? তাহলে সবটাই ডার্ক, সবটাই অন্ধকারময় বা সবটাই খারাপ এটাও আমরা বলবো না। হয়তো খারাপটা বেশি আছে, ভালোটা কম আছে। সেই জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আর কিছুদিনের জন্য, যে একটা টাইম বাউন্ড ওরা বলেছে যে একটা রেকমেন্ডেশন দেওয়ার ব্যবস্থা করবে। এবং সেক্ষেত্রে 5ই সেপ্টেম্বরটাকে যদি আমরা মাপকাঠি ধরি, তাহলে তার আগে বেশ ভালো পরিমাণ একটা ভালো সংখ্যায় একটা রেকমেন্ডেশন এবং বোর্ড থেকে ফাইনাল যে ট্রান্সফার অর্ডার সেটা বেরোতে পারে, বোথ সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি। আর তার সাথে সাথে আমি জুড়ে দেব যে প্রাইমারিও কিছু বেরোতে পারে। তো স্বাভাবিকভাবে আর তার সঙ্গে সঙ্গে তো ওই যে বললাম যে মিউচুয়ালের যে আন্ডার প্রসেসটা আছে ওটাও বেরিয়ে যেতে পারে। তো সব মিলিয়ে একটা মোটামুটি ভালো পরিমাণ ট্রান্সফার হতে পারে, যেটা সরকারের সাফল্য হিসেবে তুলে ধরার চেষ্টা করা হবে। এই সম্ভাবনা কিন্তু একবারে প্রবল, এই সম্ভাবনা কিন্তু একবারে উজ্জ্বল। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলবো যে সিঙ্গেল সাবজেক্ট টিচার হলে বা সিঙ্গেল টিচার হলে, সাবজেক্টের সিঙ্গেল টিচার হলে তাদের এই মুহূর্তে হতাশ হওয়ার কোনো কারণ নেই। হয়তো এই মুহূর্তে আপনি পাচ্ছেন না, শুধুমাত্র যারা প্রায়োরিটি ট্রান্সফারের জন্য বিবেচিত হবে তারা আগে চলে যাবে। আপনাদেরও ক্ষেত্রে ধাপে ধাপে আমরা এটা যাতে করে চালু করা যায় বা এটাকে আরও বেশি করে ফলপ্রসূ করা যায় সেই লড়াইটা কিন্তু আমরা জারি রাখব। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আমি বলি,
যে আরেকবার আমি বলবো, কিন্তু বারবার করে এটা আপনারা অ্যাটেনশন দিয়ে শুনবেন যে কেন আমি এই কথাগুলো বলছি। যে ধরুন আমরা একটা বিষয়ে আমরা আধিকারিকদের বোঝালাম, তারা ব্যাপারটা বুঝলো, যে অল্প সংখ্যক পয়েন্ট নিয়ে আমরা, অল্প সংখ্যক কিছু বিষয় নিয়ে আমরা গেলাম, ঠিক তারপরের দিনই আবার কেউ গিয়ে একটা চিঠি ধরিয়ে দিল। আমি জানি না সেই চিঠি পড়া হয় কি না, কিন্তু সেখানে দেখা গেলো 20-25টা বিষয় উল্লেখ করা হয়েছে। আধিকারিকদের মাথাও গুলিয়ে যাবে, তারাও অত্যন্ত বিরক্ত হচ্ছে যে কী সব, কারা কোথা থেকে আসছে, কী মানে, এইটা ভালো করে বুঝতে হবে, তাই না? এবার আপনি শিক্ষক হিসাবে বা শিক্ষিকা হিসাবে যদি ওই ধরনের লোকেদের পাশে গিয়ে দাঁড়ান, তাহলে আমি মনে করবো যে আপনাদেরও ব্যক্তিত্বের অভাব আছে। এটা ঘটনা যে ভালো করে বুঝতে হবে যে হঠাৎ করে কেউ চাটাই পাতে বসে গেলেই তিনি অট্টালিকার মালিক হয়ে গেলেন, ব্যাপারটা তা নয়, তাই না? এটার জন্য ধারাবাহিকতা থাকে, একটা লিগাসি থাকে, একটা হেরিটেজ থাকে, সেটা বুঝতে হবে। আর ওই সংবাদপত্রের সঙ্গে হাত করে একটা নেক্সাস তৈরি করে আমি একটা হঠাৎ করে একটা কিছু খুলে ফেললাম, তাই না? একটা একটা কোনো কিছু একটা বসিয়ে দিলাম আর কি, যে হ্যাঁ একটা অমুক সংগঠন, তাই না? এ চলে না বাজারে, এগুলো বাজারে চলে না, ক্ষণিকের ব্যাপার। কিন্তু আমি আপনাদের শিক্ষকদের বলবো যে আপনারা অনেক যথেষ্ট সংবেদনশীল, যথেষ্ট বিচার বুদ্ধি আপনাদের আছে, এইসব মানে এই যে এইগুলোতে আপনারা মানে ওদিকে কান দেবেন না। আমি তো কয়েকটা আপনাকে বলে দিলাম যে এই যে, যেমন আমি বলছি যে একাধিকবার ট্রান্সফার চালু হবে, আমরা তো এর আগে বারবার করে বলছিলাম যে একাধিকবার মিউচুয়াল ট্রান্সফার চালু হওয়ার সম্ভাবনা আছে, তাহলে লকিং পিরিয়ডটা কিন্তু উঠে গেছে, 5 বছরের লকিং পিরিয়ডটা উঠে গেছে, তাই না? কেউ কেউ প্রচার করছিল 2 বছর হবে, ওই ধরনের লোকগুলোই প্রচার করছিল কিন্তু 2 বছর হবে, কিন্তু সেটা হলো না। অ্যাপ্রুভড সার্ভিস হলে মিউচুয়ালে দরখাস্ত করা যায়, আবার যারা মিউচুয়াল নিয়েছেন তারা পরবর্তীকালে মিউচুয়ালে যেতে পারেন। তার সাথে সাথে আমি বলি যারা জেনারেল ট্রান্সফার নিয়েছেন তারাও কিন্তু মিউচুয়ালে যেতে পারেন, ঠিক আছে? এইগুলো তো চালু হচ্ছে, আমরা আমাদের দাবিগুলো মেনে ঠিক এই জায়গাতে আপনি ভালো করে মিলিয়ে নেবেন। অতীতে যেসব সংগঠন যারা বলতো, প্রচার করতো যে এই ধরনের কিছু হবে না, এগুলো অবাস্তব চিন্তাভাবনা, কিন্তু সেগুলো কিন্তু বাস্তবে রূপায়িত করা গেল আমাদের অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত চিন্তাভাবনা এবং ধারাবাহিকভাবে লেগে থাকা, তাই না? এই জায়গা থেকে আমরা অনেকটা কার্যকরী করতে পেরেছি। এই সাফল্য কিন্তু শিক্ষক সমাজের, আমি এই কারণেই বলছি, এই সাফল্য বা এই ক্রেডিট কিন্তু আমরা শুধু নিচ্ছি না, এটা শিক্ষক সমাজের ক্রেডিট, এটা তাদের সাফল্য। তারা আমাদেরকে সমর্থন করছেন, আমাদের পাশে আছেন, বিশেষ করে এই নতুন প্রজন্মের শিক্ষক যারা আছেন। এই জায়গাতে আমি একটা কথা বলে দিই যে সিনিয়র শিক্ষক বা শিক্ষিকা যারা আছেন তাদের ট্রান্সফারের বিরোধী কিন্তু আমরা নই, এটা ভাবার কোনো কারণ নেই যে স্বপনবাবুদের সংগঠন যেটা যে সিনিয়র টিচারদের ট্রান্সফার হবে, তা নয়, কিন্তু আমরা সেটা বলছি না। তারাও ট্রান্সফারটা পাক সেটাও আমরা চাই, তারাও বাড়ির কাছাকাছি আসুক, মনের শান্তি নিয়ে কাজ করুন সেটাও আমরা চাই। ঠিক তার সাথে সাথে আমরা এটাও চাই যে অনেক দূরে যারা চাকরি করেন, অনেক দূরে যারা পড়ে আছেন সংসার ছেড়ে, ছেলে মেয়েকে ছেড়ে, তারাও কিন্তু বাড়ির কাছাকাছি আসুক, একেবারে পাড়াই না হলেও একটা ব্লকের মধ্যে ফিরে আসা, একটা সাব ডিভিশনের মধ্যে ফিরে আসা, পারতপক্ষে একটা নিজের জেলায় ফিরে আসা, সেটা হোক, সেটা আমরা কিন্তু চাইছি। এই জন্যই আমরা বারবার করে বলছি যে যারা দূরে চাকরি করছেন তাদেরকে প্রায়োরিটি দেওয়া। আমরা আগামী দিনে সরকারকে আরও বেশি করে চাপ সৃষ্টি করব সরকারের কাছে। সবচেয়ে বড় যেটা জরুরি সেটা হচ্ছে শিক্ষকদের কিন্তু একটু কনসলিডেটেড হতে হবে, তাই না? তাদেরকে বিচ্ছিন্নভাবে, এই যে বিচ্ছিন্ন চিন্তাভাবনা, আমি হঠাৎ করে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ফেললাম, আমি হঠাৎ করে একটা ফেসবুক গ্রুপ খুলে ফেললাম, একটা সংগঠন তৈরি হয়ে গেল, মানে এটা হোয়াটসঅ্যাপের সংগঠন বা ফেসবুকের সংগঠন, তাই না? তার সভানা করে শিক্ষক দিবসই আমরা পালন করব, তার সাথে সাথে আমাদের যে দাবি দেওয়াগুলো, বিশেষ করে বর্তমানে শিক্ষকদের যে দাবি দেওয়াগুলো সেগুলোকে তুলে ধরে যদি কিছু একটা প্রোগ্রাম টোগ্রাম নেওয়া যায়, সেটা নিয়ে আপনারা একটু উদ্যোগ নিন। সবাই মিলে যদি আমরা একজোট হতে পারি, সবাই মিলে যদি আমরা দাবিটাকে চ্যাম্পিয়ন করতে পারি, তাহলে দেখবেন নিশ্চয়ই কিছু একটা ভালো ইতিবাচক ফল আসবে বা ইতিবাচক কিছু আমরা সারা সরকারের কাছ থেকে পেতে পারি। শুধুমাত্র ফেসবুকে লিখে বা ফেসবুকে রেসপন্স করে কিছু হবে না, হোয়াটসঅ্যাপে লিখে বা গ্রুপে লিখে কিছু হবে না, রাস্তায় আসতে হবে, তাই না? আমরা যখন বিকাশ ভবনে ডেপুটেশন দিতে যাই, দূরদর্শন হয়তো আসে, অথচ
এই যেটা বললাম আমরা যে জুনিয়র হাই স্কুলের টিচার যারা আছেন 40,000-এর কাছাকাছি টিচার আছেন, সেদিন আমরা গিয়েছিলাম নিয়ে তা কতজন এসছে, 15-20 জন 30 জন মতো এসছে, তাই না? এইচএসের টিচার যারা আছেন বা দূরের যারা টিচার আছেন, হাজার হাজার টিচার আছেন, কতজনকে আমরা পাই? সেই জন্য বলছি যে আপনারা আমাদের সহযোগিতা করুন, আমাদের পাশে থাকুন, এবং আশা করি শিক্ষক সমাজ এটা বুঝে গেছে যে আমরা গত 1-1.5 বছর কি নিরলস প্রচেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য, সেটা নিশ্চয়ই আপনারা ফিল করবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আগাম শিক্ষক দিবসের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি, ধন্যবাদ।